এই যে আমার মাইলো, ওর নাম মাইনু, ও কিসের ব্যবসা করে আমি দেখাবো। আজকে এটা দেখাইতেই এসে পড়ছি, এটাই দেখাবো। এই যে দেখেন, দেখেন কি অবস্থা। কি নাম? ইসমাইল হোসেন আরি। হ্যাঁ, এই দোকানে আসবেন, আপনাদের আন্ডারগ্রাউন্ড দোকান থেকে নেবেন, কোনো অসুবিধা নাই। আমার বন্ধু মাইনু আমাদেরকে হাজি ইমামে নিয়ে আসছে, চকের ইসমাইল হোসেন মিল্টন আর আমাদের হাজার এবাগের মাইনু, বিস্তর পার্থক্য। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আয়েশা বর্ষি কোথায় জানেন? আয়েশা বর্ষি পুরান ঢাকার বিখ্যাত 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 একটা জায়গায়, যে জায়গায় আসলে পাগলের মতো লাগে, যে জায়গায় আসলে মানুষ ছোটাছুটি করে, যে জায়গায় আসলে মানুষ মানুষের মাথা খায়, আর যে জায়গায় আসলে মানুষ দেখতে দেখতে আপনি পাগল হয়ে যাবেন। হ্যাঁ, পুরান ঢাকার ঐতিহ্যবাহী ব্যবসা ব্যবসায়িক স্থান বা অন্যতম বাণিজ্যিক স্থান চক বাজারে আসছি। কেন জানেন আসছি? হলে গিয়া আমার মাইনু বন্ধুর কাছে। মাইনু বন্ধুর আসল নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল হোসেন মিল্টন। হ্যাঁ, বিন ক্লিন্টন না, মিল্টন। ওই মিল্টন কানে কাছে আসছি আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে। মিল্টনের কী ব্যবসা এটা আমি একটু পরে জানাই দেবো আপনাদেরকে, কিন্তু মিল্টনের কাছে কেন আসছি এইটা আপনাদেরকে জানানোর আসল উদ্দেশ্য হলে গিয়ে আজকে মিল্টনের কাছে আসছি হলে গিয়ে আমরা খাইতে। মিল্টন হইলে গিয়া বা মাইনু হইলে গিয়া এমন একটা প্রকৃতির পদার্থ যে নাকি আপনার কাছ থেকে খাবে কিন্তু আপনাকে খাওয়াবে না। 20 বছর 25 বছর হয়ে যাবে, আপনি কবে যে মিল্টনের কাছ থেকে খাবেন বা খাইছেন সেটা আপনি ভুলেও টের পাবেন না। এই ধরনের এই প্রকৃতির একটা বন্ধু আমাদের ব্যাচে আছে বলে আমরা এতদিন বাইচে আছি। সো এই ধরনের প্রকৃতির বন্ধুর কাছ থেকে আজকে খাওয়া মানে নিজেকে নিজে ট্রিট দেওয়া। সো ইন্ট্রো বেশি বাড়াবো না, চলেন চলে যাই মাইনুর কাছে। যেতে যেতে আমার নিপু বন্ধুটি আসবে, নিপু বন্ধুটিকে একটু কল করব। কল করার পরে যাব মাইনুর কাছে। চলেন নিপু বন্ধুটিকে কল করি। আমার বন্ধু যাইতে বলছে নুরালি কোল্ড ড্রিঙ্কস, নুরানি কোল্ড ড্রিঙ্কস। এই যে পাইছি নুরালি কোল্ড ড্রিঙ্কসের সাথেই একটা কেচি গেট আছে, কিন্তু বাইক রাখুন কই, এদিক দিয়ে এমনি আয়া রে। ওকে, উইল টেক দিস, রাখি এদিকে, আচ্ছা ভালো প্লেস পাইলাম না, সো দ্যাট এখানেই রাখতে হবে। সর্বোচ্চ তালার ব্যবস্থা করতে হবে, কজ এইখানে বাইক সেফ না। ওকে থাকো তুমি, হ্যাঁ আমি আসতেছি। ওকে, চোখ বাজার বণিক সমিতি মার্কেট, ভেতরে ঢুকতেছি, ফোন করতেছি। হ্যাঁ, কি নাম কি দোকানের? ভাই আইউব স্টোরটা কোথায়? ভেতর এদিক দিয়ে যাবো। হ্যাঁ কিরে, এই যে আমার মাইলো, ওর নাম মাইনু, ও কিসের ব্যবসা করে আমি দেখাবো। আজকে এটা দেখাইতেই এসে পড়ছি, এটাই দেখাবো। এই যে দেখেন, দেখেন কি অবস্থা, দেখেন এই ছেলেটা, এই ছেলেটি ভেলভেলেটি। ওর দোকান হলে গিয়া কি নাম? ইসমাইল হোসেন আরি। হ্যাঁ, এই দোকানে আসবেন, আপনাদের আন্ডারগ্রাউন্ড দোকান থেকে নেবেন, কোনো অসুবিধা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই। মাইলো, কোন কোন ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় বলো তো একটু। এই তুই কি কিনিছস, কি লিছস তুই, তুই কি এই দিকের কোনো প্রোডাক্ট লিছস? হ্যাঁ,
কি খাওয়াবি কি খাওয়াবি ক আজকে তো তোমারে দিব দেখছো বলা ভাই কি খাওয়াবি এই আমি কিন্তু একটা ইউনিক এন্ট্রি দিছি ইন্ট্রো দিছি তোর নামে হ্যাঁ কেলেগা কেলে এলিয়ন বলে কইব আমারে আমারে প্রিমিয় কইব না এলিয়ন কইব বল 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 আমি একটু দেখতে চাই এই তোর উপরটা একটু দেখতে চাই যা এ ক্যামেরা নিয়ে যাবি এই ক্যামেরা নিয়ে যা এই এই ইমাম খাওয়াবি ইমাম এই একটা ভিডিও করিস তো তাই করতেছি বেটা তো ওর দোকানে হরেক রকমের মহিলাদের আইটেম পাওয়া যায় আমি দেখে বিমোহিত তো পুলকিত চমকিত আপনারাও আসবেন আর ফিরতেছি একটু পরে মাইলোকে সাথে নিয়ে নিপুকে সাথে নিয়ে আর ওই যে মুস্তাকিনের সাথে নিয়ে চক বাজারের বিখ্যাত নুরানি লাগছি খাচ্ছি খুব আরাম পাচ্ছি আমার বাবি আমার ফ্যান এই ব্লগটা দিলে লাইক বাড়বো শেয়ার করবো আমার বন্ধু মাইনু আমাদেরকে হাজি ইমামে নিয়ে আসছে তার ব্যবহারের প্রশংসা না করলেই না আসলে চকের ইসমাইল হোসেন মিল্টন আর আমাদের হাজারেবাগের মাইনু বিস্তর পার্থক্য মানে এতটাই বেশি যে আমি কি এই ভুবনে আসি নাকি এটা এখন বিচার বিশ্লেষণ এবং বিবেচনা করতে হইতেছে হাতটা ধুয়ে নেই করোনা পরিস্থিতি এখন অনেক বাড়ছে সো একটুখানি মজা দুষ্টামি ফাইজলামি বান্দ্রামি সব কিছুই হবে কিন্তু একটু দায়রাতে থেকে তোর কাছে যদি পাইকারি দোকানদাররা আসে মাল নিতে তাহলে কিভাবে কি করবি বল চালায় চালায় কি জানি বলতে দিচ্ছিল এভাবে করে কিছু ক কিছু খ দোকান নেই দরকার থাকলেও আসবেন না থাকলেও আসবেন আচ্ছা আমি বলে দিই হ্যাঁ যে দোকানটা আমরা দেখাই দিছি সে দোকানে আসবেন তারা এই দোকানের মালিক ওই তারা খুচরা এবং পাইকারি উভয়ই বিক্রি করে ছোট থেকে বড় সব সাইজের মাল ওদের কাছে অ্যাভেলেবেল আছে এবং স্টিচ থেকে নন স্টিচ ফোম থেকে নন ফোম সব মাল বিখ্যাত কোয়ালিটির মাল আমার ইসমাইল হোসেইনির দোকানে পাওয়া যাবে জালি জালি মালও পাওয়া যায় এবং বললে বিশ্বাস করবেন না ওর মাল থাইল্যান্ড আমেরিকা ব্যাংকক ওইখানেও যায় ভুবন বিখ্যাত এখন আমরা ইমাম হোটেলে বিরিয়ানিতে ঝাঁপায় পড়বো সো বিরিয়ানিটা দেখায়া বিদায় নিয়ে নিব দেখেই ভালো লাগছে
Lovely. Okay, Bondhu. Thanks for your hospitality. Khub bhalo laglo. Ish ki chader mukhe chader hashi. To tor hashi ebong chokher bhasha duita na poriponthi. Bujchhos? Ashi oshubidha nei, most welcome. Duita poriponthi hoye jeteche ga. Okay, Allah Hafiz. Bhalo thaiko, shusto thaiko. Joy Bangla. কেমনে বেরেবি কেমনে ওদিকটা বেরে দিব এদিকটা তো অনেক আমরা ঘুরতে যাব আমি এদিকটা বেরে তো যা আল্লাহ হাফেজ বন্ধু আল্লাহ হাফেজ হ্যাঁ ঠিক আছে এই আকাশ আল্লাহ হাফেজ ভালো থাকিস বন্ধু আল্লাহ হাফেজ ওকে এই ছিল ইসমাইলকে জালাতন করার একটা ব্লগ হোপ ইসমাইল ভালোভাবে নিছে এবং মাঝে মাঝে ছোটবেলার বন্ধুরা একটু একত্রে হলে আর কি ভালোই লাগে ওকে বাইক চালানোর ক্ষেত্রে সবাই সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম ফিরবো নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন তথ্য উপাদান এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চলতে থাকবেন সময়ের সাথে সময় ব্লগসের সাথে ও হেয়ার ইজ মাই ব্লু টাইগার ময়লা হয়ে গেছে অনেক ময়লা হয়ে গেছে তোমাকে ধুতে হবে দেখি কাল পরশু একটা সার্ভিসিং করাইতে পারি নাকি ওকে আল্লাহ হাফেজ